তাকে বলা হতো মঞ্চের সুচিত্রা সেন। বনফুলের লেখা একটি রাত ছবি সুচিত্রা সেন যে চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছিলেন, সেই একই চরিত্রে অভিনয় করে বাংলার রঙ্গমঞ্চ মাতিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। সেই থেকেই তার নামকরণ করেন দর্শকরা মঞ্চের সুচিত্রা। আজ বলবো মঞ্চের সুচিত্রা সেন বাসবী নন্দীর জীবনের গল্প। আর মঞ্চে কেন, বাংলা ছবির আঙিনাতেও তার মতো সুন্দরী অভিনেত্রী সে যুগে কমই ছিলেন। গানের গলাও ছিল অসাধারণ, বেশ কয়েকটি ছবিতে প্লেব্যাকেও কণ্ঠ দিয়েছিলেন বাসবী নন্দী। 1935 সালের 5ই ডিসেম্বর কলকাতায় জন্ম হয় বাসবী নন্দীর। বাবা বিএল নন্দী ঢাকার একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন। পরে পরিবার নিয়ে কলকাতায় চলে আসেন বাসবী নন্দীর বাবা। ইউনাইটেড মিশনারি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করার পর আশুতোষ কলেজ, সেখান থেকেই আইএ পাশ করেন বাসবী নন্দী। তার বাবার বন্ধু ছিলেন শচীনদেব বর্মন। ছোটবেলায় বাসবী দেবীর কণ্ঠে মুগ্ধ হয়েছিলেন শচীন কর্তা। তিনি বন্ধুকে পরামর্শ দেন যাতে বাসবী দেবীকে গান শেখানো হয়। সেই পরামর্শ মেনেই গানের তালিম দিয়েছিলেন ছোট্ট মেয়েকে। একই সঙ্গে মেয়ে নাচের প্রশিক্ষণ নিয়েছিলেন নৃত্যশিল্পী গোবিন্দন কুট্টির কাছে। গানের তালিম পেয়েছিলেন সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেনের কাছ থেকে। ছবির জগতে প্রবেশ করলেন কিভাবে? বিপ্লবী অনন্ত সিংহ পারিবারিক বন্ধু ছিলেন। তখন তিনি একটি ছবি নির্মাণের পথে, ছবির নাম জমালয়ে জীবন্ত মানুষ, পরিচালক প্রফুল্ল চক্রবর্তী। নতুন নায়িকার সন্ধানে তিনি ছিলেন। বাসবী নির্বাচিত হলেন নায়িকার ভূমিকায়, তার বিপরীতে ভানু বন্দ্যোপাধ্যায়। দুজনে চুটিয়ে অভিনয় করলেন জমালয়ে জীবন্ত মানুষ ছবিতে। দমফাটা হাসির ছবি মুক্তি পেল 1958 সালে। প্রথম ছবি সুপার ডুপার হিট করল। হাস্যরসের ছবির প্রতি দর্শকদের বাড়তি আকর্ষণ ছিলই। ছবিটি এই সুবিধাটি পেয়ে গেছিল, 1958 সালে দ্বিতীয় ছবি মুক্তি পেল, তার নাম পুরীর মন্দির, বিপরীতে অসীম কুমার। 1959 সালে ভানু বন্দ্যোপাধ্যায় বাসবী নন্দী জুটির মিতের মর্তে আগমন ছবিটি মুক্তি পায়। যত ফুট ছবি তত ফুট হাস্যরস জমিয়ে তুললেন বাসবী নন্দী ভানু বন্দ্যোপাধ্যায় জুটি। 1959 সালে আরেকটি ছবি মুক্তি পেল, তার ভ্রান্তি, বিপরীতে আশিস কুমার। উত্তম কুমারের বিপরীতে নায়িকা হলেন, সেটিও হাসির ছবি, ছবির নাম শখের চোর, পরিচালক প্রফুল্ল চক্রবর্তী। এরপর বাসবী স্বতঃস্ফূর্ত এবং সাবলীল অভিনয় করতে লাগলেন পরপর সব হাসির ছবিতে। আবার আরেকটি হাসির ছবির নায়িকা হলেন, যার নাম দুই বেচারা। এরপর 1961 সালে মুক্তি পেল তার শেষ এই ধরনের হাসির ছবি কাঞ্চন মূল্য। এক পেশে হয়ে যাচ্ছিল তার অভিনয় জীবন। সিরিয়াস ছবিতে তাকে অন্য ধরনের চরিত্রে ডাকা হচ্ছিল না। তার অভিনয় জীবনে হঠাৎই পালাবদল ঘটল। বিজয় বসু তখন পরিচালনা করছেন রাজা রামমোহন। সেখানে বাসবী নন্দী সুযোগ পেলেন রামমোহনের স্ত্রীর চরিত্রে অভিনয় করার জন্য। রাজা রামমোহনের চরিত্রে বসন্ত চৌধুরী, সুযোগকে কাজে লাগালেন তিনি। অজয়কর পরিচালিত কায়াহীনের কাহিনী ছবিতে উত্তম কুমারের ঘরণীর চরিত্র করলেন। উত্তম কুমারের বিপরীতে নায়িকা হলেন রোদন ভরা বসন্ত ছবিতে, পরিচালক সুশীল মুখোপাধ্যায়। এছাড়া তিনি সজারুর কাটা ছবিতে নায়িকা হলেন, পরিচালিকা মঞ্জু দে, বিপরীতে ছিলেন সতীন্দ্র ভট্টাচার্য। স্মরণীয় অভিনয়ে উজ্জ্বল হয়ে আছে সুশীল মুখোপাধ্যায় পরিচালিত আমি সিরাজের বেগম ছবি। এখানে সিরাজরূপী বিশ্বজিৎ, লুৎফুন্নেসা সন্ধ্যা রায়, মির্জাফর বিকাশ রায় এবং তাদের সঙ্গে পাল্লা দিয়ে ঘসেটি বেগমের চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন বাসবী নন্দী। চরিত্রাভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ, নায়িকা থাকতে থাকতেই তিনি চরিত্রাভিনয়ের দিকে এগিয়ে গিয়েছিলেন। কনক মুখোপাধ্যায় পরিচালিত মহালগ্ন এবং দীপ নেভেনায় ছবি দুটিতে চরিত্রাভিনয়ে আসেন বাসবী নন্দী। তিনি সুচিত্রা সেনের মাস্তুতো দিদির ভূমিকায় অভিনয় করেন নবরাগ ছবিতে। বাঘিনী ছবিতে তিনি ছিলেন সন্ধ্যা রায়ের দিদির ভূমিকাতে। উত্তম কুমারের সঙ্গে তিনি আরও দুটি ছবিতে অভিনয় করেছেন, আমি সেও সখা এবং সেই চোখ। একটিমাত্র হিন্দি ছবিতে তিনি নায়িকা হয়েছিলেন, ছবির নাম পেয়ার কা দাস্তা।
তার বিপরীতে ছিলেন প্রদীপ কুমার। এছাড়াও তিনি অভিনয় করেছেন রাতের কুহেলি, শত্রুপক্ষ, গজমুক্তা, বনপলাশীর পদাবলী ইত্যাদি ছবিতে। বনপলাশীর পদাবলী ছবিতে উত্তম কুমারের বিপরীতে অসাধারণ অভিনয় করেছিলেন বাসবী নন্দী। পেশাদারী রঙ্গমঞ্চে কিভাবে অবতরণ করলেন বাসবী নন্দী? মঞ্চে প্রথম নায়িকা হয়ে এলেন স্টার থিয়েটারের তাপসী নাটকে। পেশাদারী রঙ্গমঞ্চে সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম অবতরণও সেখানেই। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করলেন বাসবী নন্দী। একের পর এক নাটকে নায়িকার দুরহ চরিত্রগুলিতে অবতীর্ণ হয়েছিলেন। সেই তালিকায় আছে স্টার থিয়েটারের শেষাগ্নি, একক দশক শতক ইত্যাদি নাটক। পরবর্তীকালে রঞ্জিতমল কাকারিয়া যখন স্টার থিয়েটারের দায়িত্ব নিলেন, তখন কৃষ্ণকান্তের উইল নাটকে রোহিণীর চরিত্র করতে এলেন বাসবী নন্দী। মাঝে গিয়েছিলেন রংমহল থিয়েটারে পরিচালক জহর রায়ের সেম সাইট, আমি মন্ত্রী হব এবং নন্দা, এই তিনটি নাটকে দুরন্ত অভিনয় করলেন বাসবী নন্দী। আরেক গুরুত্বপূর্ণ মঞ্চাভিনয় করেছিলেন মিনার্ভা থিয়েটারে প্রজাপতি নাটকে। শক্ত রোলের পাশাপাশি মঞ্চেও কমেডি চরিত্রে অভিনয় করে কতটা যে তিনি সফল অভিনেত্রী তা প্রমাণ করে দিয়েছেন। বিজন থিয়েটারে রবি ঘোষের পরিচালনায় শ্রীমতী ভয়ঙ্করী নাটকটিতে তার অভিনয় আজও দর্শকরা ভুলতে পারেননি। সারকারিনা মঞ্চে কোনে বিভ্রাট নাটকেও তিনি প্রচণ্ড হাসিয়েছেন। বিজন থিয়েটারে জজ সাহেব নাটক, কাশী বিশ্বনাথ মঞ্চে হচ্ছেটা কি, রঙ্গনা থিয়েটারে অঘটন ইত্যাদি নাটকে সারা জাগানো অভিনয় করে গেছেন বাসবী নন্দী। এছাড়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে তার মঞ্চাভিনয় রয়েছে তপন থিয়েটারে দর্পণের শরৎ শশী নাটকে। মঞ্চে তার বিপরীতে নায়ক হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, দিলীপ রায়, নবকুমার, অসীম কুমার, সতীন্দ্র ভট্টাচার্য প্রমুখ। শ্রী সত্যদেব চৌধুরী, শ্রী সতীনাথ মুখোপাধ্যায়, শ্রীমতী উৎপলা সেনের কাছে সঙ্গীতের তালিম নিয়েছিলেন তিনি। নাচ শিখেছিলেন গোবিন্দন কুট্টির কাছে। প্রথম গানের রেকর্ড করেন 1959 সালে। শ্রী শ্যামল মিত্র সুরে গেয়েছিলেন ফুল জাগবে বলে। পরের 20 বছরে আরও বেশ কিছু গান গেয়েছিলেন, যেমন ছায়াছবিতে নেপথ্য কণ্ঠ দিয়েছেন সেরকম বেসিক গান গেয়েছেন। বনপলাশীর পদাবলী, রোদন ভরা বসন্ত, কলঙ্কিত নায়ক ইত্যাদি ছবিতে নেপথ্যে গান করেছেন তিনি। সেই রকমই আধুনিক এবং রবীন্দ্রসঙ্গীতের রেকর্ডও করেছেন তিনি। বিশেষ করে শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে গাওয়া তোমার স্বপ্ন নিয়ে রাত্রি এলো, কিংবা শ্রী শৈলেন মুখোপাধ্যায়ের সুরে আঁকা চোখের বাঁকা চিঠি, আকাশবাণীর অনুরোধের আসরে সেসব গান ঘুরে ফিরে বাজানো হতো। এত সফল কেরিয়ার এক লহমায় ছেড়ে বেরিয়ে আসেন একমাত্র সন্তান দেবাঞ্জলিকে সঙ্গ দেওয়ার জন্য। প্রায় 2 দশক ক্যামেরা, অনুষ্ঠান, মঞ্চ থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছিলেন কিংবদন্তি অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং সঙ্গীত শিল্পী বাসবী নন্দী। নিতান্ত আড়ালেই সবার অলক্ষ্যে চলে গিয়েছেন আমাদের ছেড়ে 2018 সালে। গভীর রাতে টুপ করে ঝরে পড়েছে বাসবী নন্দী নামক তারাটি চলচ্চিত্রের আকাশ থেকে। পরপারে গিয়ে তিনি আজও উজ্জ্বল জ্যোতিষ্ক হিসাবেই রয়েছেন, যেমনটা ছিলেন বাংলা চলচ্চিত্র জগতে কিংবদন্তি অভিনেত্রী বাসবী নন্দী। বন্ধুরা, আজ আমি আপনাদের বললাম বিখ্যাত অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী বাসবী নন্দীর জীবনের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।